গুড ইভিনিং বন্ধুরা, আমরা আবার বিকেল বেলায় এসে গেছি। বিকেলে হচ্ছে আমাদের চা টা সব খাওয়া হয়ে গেছে। আজকে একটু টাইমটা দেরি হয়ে গেল, অর্পণ একটু পড়ছিল, তা চলুন আজকে আবার সামান্য কিছু উপকরণ দিয়ে বানাবো চিঁড়ের পায়েস। তো চলুন দেখে নেওয়া যাক, আমি সব কিছু রেডি করে রেখেছি করব বলে তৈরি। তা আসো দেখে নেওয়া। পায়েস করার জন্য আমি চিঁড়েটা ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি চিঁড়েটা। আর আমার লাগছে দুধ আর চিনি। এলাচটাকে আমি থেতো করে রেখেছি, একটাই এলাচ, আর কাজু বাদাম, কিশমিশ, ব্যাস এই কটা উপকরণ। আর সামান্য একটু ঘি দিতে পারি, এটা কেউ দিতেও পারে নাও দিতে পারে, সেটা তার উপর। তা চলো দেখে নেওয়া যাক কীভাবে বানাই। এটা খুব কম টাইমে হয়ে যায় চিঁড়ে পায়েসটা। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এতে আমি দুধটা দিয়ে দিচ্ছি। যে কোনো দুধ দিয়ে করা যায়, আমি আমুল তাজা দিয়ে করছি। আমার ভালো করে ফুটে উঠবে, জাল হয়ে যাবে, তারপরে আমি দেবো চিনি, তারপরে চিঁড়ে দেবো। পরপর স্টেপ বাই স্টেপ, যেমন পায়েস হয়, কিন্তু চিঁড়েটা বেশিক্ষণ ফোটাতে লাগবে না, জাস্ট ফুটে গেলেই হয়ে যাবে, কারণ চিঁড়ে অনেক নরম হয়। আর চিঁড়েটা যেহেতু আমার ধোয়া আছে, বেশি টাইম লাগবে না, সঙ্গে সঙ্গেই হয়ে যাবে। দুধটা আমার জাল হয়ে গেছে, এবার আমি এতে চিনিটা অ্যাড করে দিচ্ছি। যেহেতু চিঁড়েটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না সেদ্ধ হতে, তাই জন্য আমি চিনিটা দিয়ে, চিনিটা দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, গলে যাবে চিনিটা, তাই চিনিটা আগে অ্যাড করলাম। চিনিটা দিয়ে আর একটু ভালো করে ফুটে ফুটে দেবো দুধটা। দুধটা আমার, চিনিটা আমার দুধের সঙ্গে ভালো করে মিশে গেছে, ফুটেও গেছে, আমি আঁচটা একটু সিম করে দিয়েছি। এবার আমি চিঁড়েটা অ্যাড করে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে চিঁড়েটাকেও এর সঙ্গে জাল করে ফুটিয়ে নেব। আর আমি এই সময় এলাচটাও অ্যাড করে দিচ্ছি, এলাচের গন্ধটা খুব সুন্দরভাবে এর সঙ্গে মিশে যাবে। আর পায়েসে তো এলাচ দেয়ই সবাই, ভালো করে জাল করে নেব। হ্যাঁ, চিঁড়ের পায়েস আমার রেডি হয়ে গেছে, দেখুন পুরো ঘন হয়ে গেছে। আর এবার আমি এতে একটু সামান্য ঘি অ্যাড করে দিলাম, জাস্ট ফ্লেভারের জন্য। এটা খুব কম টাইমে এটা করা হয়ে যায়, একদম সামান্য টাইম। চিঁড়েটা, দুধটা ভালো করে ঘন ঝাল হওয়ার পরে দিয়ে দিলেই, একটুখানি ফুটিয়ে নিলেই ব্যাস রেডি আমার চিঁড়ের পায়েস। এবার আমি নামিয়ে নেবো, সার্ভ করে দেবো, তারপরে আমি দেখাচ্ছি। দেখুন আমার চিঁড়ের পায়েস রেডি হয়ে গেছে। এটা একদম অল্প সময়ে, একদম সামান্য জিনিস দিয়ে, ঘরের জিনিস দিয়ে তৈরি করেছি, আপনারাও বানিয়ে খান। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের এই ব্লগগুলো। আর অর্পণ আজকে একটা ছবি এঁকে আপনাদেরকে দেখাবে, তা চলুন দেখে নেওয়া যাক ওর ছবিটা। আর সবাই ভালো থাকবেন, গুড নাইট। বাহ, ছবিটা তো অনেকটা অগ্রগতি হয়েছে।
বা অর্পণ খুব সুন্দর একটা ছবি এঁকেছে সিনারি, সেটা এখন কালার করছে, দেখা যাক ফাইনালি কেমন ছবিটা হয়। খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে অর্পণ, কমপ্লিট করো, ভেরি গুড। বাহ, দুর্দান্ত, দারুণ ছবি এঁকেছে অর্পণ, কনগ্রাচুলেশন, ভেরি নাইস। তো আঁকা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর কি কি বাকি আছে? আঁকাটা খুব ভালো হয়েছে বাবু, দুর্দান্ত দুর্দান্ত হয়ে গেছে কমপ্লিট। বাহ, খুব ভালো হয়েছে অর্পণ।